মাননীয় সদস্য হারুনুর রশিদ চাপাই নবাবগঞ্জ মাননীয় স্পিকার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আজকে যেহেতু এগারোতম অধিবেশনের দ্বিতীয় অধিবেশনের শেষ কার্য দিবস মাননীয় সংসদ নেতা এখানে উপস্থিত আছেন উনি গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন আজকে বাংলাদেশে বড় একটি সংকটের মধ্যে আমাদের ব্যাংকগুলো এবং অর্থলগ্নি প্রতিষ্ঠানগুলো এর মধ্যে নিশ্চয়ই আমরা লক্ষ্য করছি যে মাননীয় স্পিকার শেয়ার বাজারের ব্যাপক ধস আমি জানি না আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই ছিয়ানব্বই সালে একবার শেয়ার ধসে বাংলাদেশের ক্ষুদ্র বিনিয়োগকারীরা মাঠে রাস্তায় বসে গিয়েছিল আবার আপনার দু হাজার আট নয় সালে ওই সময়ে ব্যাপক শেয়ার ধসের কারণে লক্ষ লক্ষ বিনিয়োগকারী আপনার সর্বশান্ত হয়েছে আজকে এই গত কিছুদিন যাবৎ শেয়ার বাজারের যে বিপর্যয় ঘটছে আমি জানি না মাননীয় অর্থমন্ত্রী মহাদয় এখানে উপস্থিত আছেন আমাকে অর্থমন্ত্রী সব অর্থমন্ত্র সংসদীয় কমিটির সব সদস্য নির্বাচিত করার জন্য আমি সংসদ ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এই ধস ঠেকানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন ইতিমধ্যেই যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা গণ অনুশন করছে প্রতিবাদ করছে বিভিন্নভাবে তারা আজকে রাস্তায় বিক্ষোভ করছে কিন্তু কোনোভাবেই এটা বিপর্যয় ঠেকানো যাচ্ছে না এর প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে আজকে ভয়াবহ আকারে বিদেশে টাকা পাচার হচ্ছে এই বিদেশে টাকা পাচারের কারণে বাংলাদেশের একটা ভয়াবহ অর্থনৈতিক অবস্থা বিরাজ করছে ব্যাঙ্কগুলোতে আজকে দাঁড়িয়ে থেকে টাকা পাওয়া যায় না আজকে পল্লী এলাকার ব্যাঙ্কগুলোতে মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকায় একটা সব গ্রামের ব্যাংকে টাকা তুলতে গেলে সেখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় এবং তারপরে বলে যে ঢাকায় টাকা আনতে গিয়েছে একটু বসেন তিন চার ঘন্টা ধরে অপেক্ষা করার পর সেখানে টাকা পাওয়া যায় এই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রী এখানে আসেন আমি মনে করি যে সংসদের অধিবেশন আজকে শেষ হচ্ছে সামনে গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন রয়েছে শেয়ার বাজার যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের রক্ষার্থে জরুরি এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করা দরকার মাননীয় স্পিকার আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ